একটা রিলেশনে গেলে শুধু হয় না, রিলেশনটাকে সামলে রাখতে হয়, যত্নে রাখতে হয়। সম্পর্ক যত পুরনো হবে তত ঝগড়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু ঝগড়া হলেও কিন্তু ভালোবাসা কম হলে চলবে না। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, কমিউনিকেশন, কমিটমেন্ট, এই ধরনের ওয়ার্ডগুলো একটা রিলেশনে থাকা খুব দরকার। লং লাস্টিং রিলেশনের কিছু কৌশল, কিছু নিয়ম থাকে, সেইগুলো মেনে চললে প্রেম সাকসেস হতে বাধ্য। আমি তোমাদেরকে আজকে বলবো কোন জিনিসগুলো একটা রিলেশনে করা যাবে আর কোন জিনিসগুলো মোটেও করা যাবে না। নাম্বার ওয়ান, পার্টনারকে কখনো মিথ্যে কথা বলবে না। যে তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে, তাকে কখনোই মিথ্যে কথা বলবে না। তুমি যদি তাকে কয়েকবার মিথ্যে কথা বলো, তাহলে তোমার একটা নেচার তৈরি হয়ে যাবে তাকে মিথ্যে কথা বলার। কিন্তু একটা টাইম যখন সে রিয়েলাইজ করবে তুমি তাকে মিথ্যে বলছো, তখন তার মনে কিন্তু একটা জিনিসের ঘর করবে, সেটা হচ্ছে তুমি তাকে ঠকাচ্ছ, তুমি তাকে চিট করছো। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্ত টাইম লাগে না। বিশ্বাস আর আয়না এমন একটা জিনিস, যদি একবার ভেঙে যায় সেটা যত ভালো করেই জোড়া লাগাও না কেন, একটা দাগ কিন্তু থেকে যায়। ভালোবাসার ঘরের ভিত তৈরি হয় বিশ্বাস দিয়ে। সেই বিশ্বাস যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ভালোবাসার ঘর কিন্তু টিকবে না। তাই পার্টনারকে কখনো মিথ্যে কথা বলবে না। নাম্বার টু, পার্টনারকে কখনো অন্য কারোর সাথে কম্পেয়ার করবে না। যেমন তোমার বার্থডে, সে তোমাকে কিছু গিফট করলো, তুমি তাকে বললে আমার বাবা এর থেকে ভালো গিফট দেয়, দামি গিফট দেয়, এতে কি হলো, সে ছোট হলো। আর কখনো এক্সের সাথে তো কম্পেয়ার করবেই না, এটাতে সে প্রচণ্ড পরিমাণে হার্ট হবে। তাই পার্টনারকে কারোর সাথে কম্পেয়ার করবে না, সে যেমন তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করো, তাকে স্পেশাল ফিল করাও। এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমার রিলেশন সাকসেস হবে। নাম্বার থ্রি, তুমি যখন সম্পর্ক শুরু করেছো সেই মানুষটাকে যেভাবে দেখেছো তাকে ঠিক সেইভাবে অ্যাকসেপ্ট করো, তাকে চেঞ্জ করতে যেও না, তাকে কোনো বাঁধনে আটকে ফেলতে যেও না। তোমার কথা শুনে সে কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না, সে কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, এটা তুমি আশা করতে পারো না। যদি আশা করো, আমি বলবো এখানে তুমি একটু ভুল। জোর করে কাউকে চেঞ্জ করা যায় না। যাকে তুমি ভালোবাসো তাকে সোনার খাঁচা না, একটা মুক্ত আকাশ দাও, তাকে স্বাধীনভাবে থাকতে দাও, শুধু তুমি তার হাতটা ধরে থাকো। তুমি কাউকে জোর করে চেঞ্জ করতে পারো না, তাই আমি বলবো তোমার পার্টনারকে তার মতো করে অ্যাকসেপ্ট করে তোমার মতো করে ভালোবাসো, তাহলে দেখবে সম্পর্ক সাকসেস হবে। নাম্বার ফোর, তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিও না। কে এই তৃতীয় ব্যক্তি? ইগো। ইগো নামের এই তৃতীয় ব্যক্তি যে সম্পর্কের মধ্যে চলে যায় কিংবা চলে আসে, সেই সম্পর্ক কিন্তু টেকে না। এটা এমন এক ব্যক্তি, এমন একটা জিনিস যেটা অনেক স্ট্রং রিলেশন নষ্ট করে দেয়। তোমাদের ঝগড়া হয়েছে? হতেই পারে, সম্পর্ক পুরনো হলে ঝগড়া তো হবে, এটা স্বাভাবিক। কিন্তু দুজনের মাঝখানে কখনো ইগোকে আসতে দেবে না। তোমাদের ঝগড়া হয়েছে, তুমি সরি বলো, এখানে কিন্তু ছোটো বড়োর কোনো ব্যাপার নেই। অথবা তোমাদের ঝগড়া হয়েছে, তুমি ভাবছো তোমার পার্টনারের দোষ, অন্যদিকে তোমার পার্টনার ভাবছে আমার কোনো দোষ নেই। এই ভেবে দুজনে কথা বলা বন্ধ করে দিলে, এতে কি হলো, দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ। এমনটা করো না। তোমরা কথা বলো, তুমি তোমার পার্টনারকে বলো তুমি যেটা ভাবছো সেটা ভুল, তোমার এই ব্যবহারে আমি হার্ট হয়েছি,
তার সাথে কথা বলে সব কিছু ঠিক করে নাও। মাঝখানে ইগোকে রেখো না, কথা বললে সব কিছু ঠিক হয়ে যায়। তোমার মনের কথাগুলো তোমার ভালোবাসার মানুষের কাছে এক্সপ্রেস করো, তোমার ভালোবাসাকে তার কাছে ব্যক্ত করো, তাকে টাইম দাও। টাইমের ব্যাপারে আমি একটা কথা বলবো যেটা তোমরা ভুল করো। যেদিন তোমরা ফ্রি থাকো পার্টনারকে অনেকটা টাইম দাও, এটা ভালো। কিন্তু যখন তোমরা ফ্রি থাকো না, কোনো কাজে ব্যস্ত থাকো, তোমরা টাইম দিতে পারো না, এটা স্বাভাবিক। আমি মানছি তুমি সত্যি কোনো কাজে ব্যস্ত ছিলে, তাই তুমি তোমার পার্টনারকে টাইম দিতে পারোনি। কিন্তু তোমার পার্টনারের মন, তোমার পার্টনার এটা বুঝতে পারে না, বুঝতে চায় না, তার মন বুঝতে পারে না এটা। তখন সে চায় যে প্রতিদিন ব্যস্ততার লাইফে 3 মিনিট তাকে তুমি টাইম দাও। ফ্রি টাইমে 3 ঘন্টার থেকে ব্যস্ততার টাইমে 3 মিনিট নিয়ম করে তার সাথে কথা বলো। তোমার পার্টনারকে তোমার লাইফে রুটিনের ভিতরে ফেলো, তোমার অভ্যাসের ভিতরে ফেলো। সে যেন ফিল করে তোমার জীবনে তার মূল্য কতখানি, তার জায়গা কতটা। তোমাকে আমি ভালোবাসি, ব্যাস এইটুকু বললেই কিন্তু শুধু হয় না, ভালোবাসা টেকে না। তার হাত ধরে হাঁটো, তার সাথে ঘুরতে যাও, তার পছন্দের জায়গায় তাকে নিয়ে যাও। দেখবে ভালোবাসা সাকসেস হবে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করো, দেখবে ভালোবাসা স্ট্রং থাকবে। এই ছিল আমার 4টি কৌশল, যেগুলো মেনে চললে তোমাদের প্রেম সফল হতে বাধ্য। এগুলোর পরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে হেল্প করতে।